ঘন কুয়াশার কারণে গতরাত দশটার পর থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল বিস্তারিত জানছে সরাসরি যাচ্ছি তার কাছে উজ্জ্বল এই শিমুলিয়া বাংলাবাজার যে নৌরুট সেখানে কিন্তু এখন ফেরি বন্ধের কারণে শত শত যানবাহন যে আটকে আছে তারা পারাপার হতে পারছে না এবং এই দক্ষিণাঞ্চলের একুশটি জেলার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ এই শিমুলিয়া ঘাটে এসে দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স সহ জরুরি নানা রকমের যানবাহন অপেক্ষা করছে এই যে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট এটি দূরত্ব প্রায় সাড়ে দশ কিলোমিটার কিন্তু এখানে কিন্তু গত রাত দশটা থেকেই যে ফেরি বন্ধ হয়ে আছে এবং মাঝ পদ্মায় কিন্তু তিনটি ফেরি রয়েছে কয়েকশো যাত্রী এবং যানবাহন সহ সেখানে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পাচ্ছে এই হাড় কাঁপানো শীতের মধ্যে আর আমরা এই ঘাটে এসে যেটা দেখছি যে শিশু নারী সহ নানা বয়সী মানুষের যে অপেক্ষা এবং এই কনকণের শীতে যে তাদের কষ্ট এখানে কিন্তু ঘাটে তেমন কোনো রেস্টের ব্যবস্থা নেই এখানে ওরকম কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা বা এখানে টয়লেটের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদের কষ্টের কথা জানাচ্ছেন আমাদের এবং যাত্রীরা বলছেন যে এই আধুনিক যুগে এই অল্প একটু পথের জন্যে যে ফেরি বন্ধ থাকবে কারণ আধুনিক ব্যবস্থায় কিন্তু অনেক সমুদ্রে বা দূর কিন্তু ফক লাইট ব্যবহার করে নানা রকম ফেরি এবং সব সব রকমের নৌযান চলাচল করে কিন্তু এইখানে যে ফগলাইট স্থাপন করা হয়েছিল কয়েক বছর আগে সেগুলো কিন্তু এখন আর কার্যকরী নেই এই যে সতেরোটি ফেরি চলছে এই শিমুলিয়া কাঁঠালবাড়ি শিমুলিয়া বাংলাবাজার বাজার নৌরুটে এর মধ্যে কিন্তু পনেরোটি চলাচলরত ছিল সেগুলো কিন্তু দশটা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে দুপারে কয়েকটি ফেরি নঙ্গর করে আছে যানবাহন নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টার কিন্তু এই প্রতীক্ষার অবসান ঘটছে না এবং আহ যারা ফেরিতে অবস্থান করছেন ওর বাইরে কিন্তু দীর্ঘ হচ্ছে পুরো যানবাহনের লাইন এবং সেইখানে কিন্তু মানুষের দুর্ভোগ আমরা লক্ষ্য করছি এবং এইখানে যে সাড়ে চারশো স্পিড বোট এবং সাতাশিটি লঞ্চ চলাচল করে সেগুলো পুরোপুরি বন্ধ মানে কুয়াশার চাদর এরকম ভাবে ঢাকা পড়েছে যে খুব কাছের একটি বস্তু দেখাও কিন্তু নদীতে কষ্ট সাধ্য হয়ে পড়েছে টি এর ম্যানেজার মেরিন আহমদ আলী আমাদেরকে বলছিলেন যে গত রাত দশটার দিকে যে কুয়াশার চাদর এতটাই ঘনত্ব ছিল যে তাদের দেখা যাচ্ছিল বয়া বাতি না সে কারণে কিন্তু তারা দুর্ঘটনা এড়ানোর জন্য এই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন কিন্তু যেই ফেরিগুলো নদীতে আটকে আছে যেগুলো নোংর করতে বাধ্য হয়েছে তারা গন্তব্যে পৌঁছাতে পারেনি সেই ফেরিগুলোর অবস্থার তারা জানতে পারলেও টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু সেইখানে মানুষের দুর্ভোগের কথা তারা বলছেন যে সেগুলোকে কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না কারণ ওই নদীর পথটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কিন্তু সেখানকার মানুষের যে নিরাপত্তা এবং তাদের যে খাদ্য নিরাপত্তা কারণ এত দীর্ঘ সময় নদীতে আটকে থাকতে হবে এটি কিন্তু তাদের ধারণার মধ্যে ছিল না এই যে তাদের দুর্ভোগ এবং দুপারে বাংলা বাজার ঘাট এবং শিমুলিয়া ঘাটে